আজ আমরা তৈরি করব সুজির পিঠা। খুব অল্প উপকরণে এবং অল্প সময়েই তৈরি হবে চমৎকার একটি নাস্তা আইটেম। এর জন্য আমরা নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, নিয়ে নিয়েছি 1 কাপ চিনি এবং 2টো ডিম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং স্বাদমতো লবণ। এখানে আমরা একটি পাত্রে ডিম 2টি নিয়ে নিয়েছি, এখন এর সাথে চিনিগুলো অ্যাড করতেছি। মিশ্রণটিকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি আমাদের সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে, এর ভিতর আমরা সুজিগুলো অ্যাড করে নিচ্ছি। এখন এর সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো লবণ। এখন এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। মিশ্রণটি তৈরি হয়ে গেছে, মিশ্রণটি ঠিক এরকম হবে, পাতলা না আবার খুব বেশি ভারীও না। এখন আমরা গরম তেলে ছোট ছোট করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন। কালার হয়ে গেলে আমরা এটিকে উল্টিয়ে নিচ্ছি। যখন এরকম দুপাশে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এটিকে নামিয়ে নিব। এটিকে দ্রুত নামিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। দেখুন ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে।